মানুষ দিন দিন কমছে। সকালে ম্যাম রেকর্ড করবেন, ম্যাম, আমি যেটা করছি সেটা দেখেন একটু, ওই সেটা হচ্ছে পিএফ ফাইল আছে, আপনার কাজ মাইন্ড্রি সাথে দেননি জমা? এটা এখন জমা দিন, আপনি দেখাতে তারপরে জমা আচ্ছা, দিব, আপনি এন্ট্রিস্টা আমাকে আবার দেখাবেন। ইন্টারেস্টটা আবার দেখাবো। আচ্ছা, প্রথম ক্লাসের ভিডিও কার কাছে আছে মেন্টরিং এর? প্রথম ক্লাসের ভিডিও আছে সোহাগ ভাইয়ের কাছে, সবগুলো আমার কাছে আছে। আচ্ছা, প্রথম ক্লাসেরটা আপনি সহকালী গ্রুপে দিয়ে দেন, আর কালকেরটা হচ্ছে অন্য কেউ দিয়ে দেন, আপনার উপর না হলে বেশি প্রেশার পড়ে যাবে। আচ্ছা ম্যাম, কালকারটা আমি দেবনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলা সব এন্ট্রিজ 3 স্টার পেয়েছে, যে সেই ইয়েলো ফার্স্টে যেটা আছে সেই লাস্ট এন্ট্রিজ ছিল, ওনারটা হচ্ছে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। মূলত নিচের দিকে নামেন, ম্যাম স্পাইডার একজনই ম্যান থ্রি তৈরি করেছে, ম্যাম একজনই 3 স্টার পাইছেন 3টা কন্টেস্টে, প্রথম উপরে যে লাইনটা আছে এবং একজন একজনেরই কাজ। উপরে উঠেন তো দেখি একটু, মাঝখানেটা শুধু বাদ, মানে 3টা এন্ট্রি একজনের, একটা লোগোতে বিভিন্ন কালার করছে, হ্যাঁ শুধু মকাবার কালার চেঞ্জ করছে, কিন্তু কালার তো ভালো লাগছে না। মানে যে একটা কনসেপ্ট দিয়েছে, কনসেপ্টে কিন্তু মোটামুটি কাজ করা যায়, কিন্তু কেমন যেন ভালো কাজ না, চেষ্টা দিয়েছে। আচ্ছা না, আচ্ছা আপনার কাজটা দেখে এখন স্পাইডারম্যানের ছবি টবি দিয়ে সবাই একবারে ভরে রাখছে। আচ্ছা, এখানে কথা হচ্ছে আপনি নিচে যে ট্যাগ লাইনটা ইউজ করেছেন এটা বেশি বড় লাগছে লেখাটা দেখতে, আর নিচে আপনার যে টানটা দিয়েছেন এটার কি দরকার আছে, কোনো কি দেওয়ার দরকার আছে? এটা দিয়ে এটা হচ্ছে ইয়ে করে দেন, এটাকে সাইডে রাখেন, সাইডে নিয়ে যে এই লেখাটা বেশি ক্লোজ হয়ে গেছে একটু ছাড়াই ছাড়াই দিবেন, আর লেখাটা বেশি লম্বা লাগছে, মানে আপনার উপরের লেখাটা যেটা আপনার হেডিং হয়েছে সেটার সাথে এটা কেন কোনোভাবে যাচ্ছে না মনে হচ্ছে, এটা একটু চেঞ্জ করেন। উপরেরটা কি 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 ফন্টে আছে? দুটো নেক্সা, আচ্ছা এটা উপরেরটা নেক্সা বোল্ড তাই তো, আর নেক্সা নিচে এটা, নেক্সা হ্যাভি, এটা আমার নেক্সা হচ্ছে যে হ্যাভি। আচ্ছা নিচেরটা করবেন না, নেক্সা বোল্ড করবেন, নিচে নেক্সা বোল্ড আছে কিন্তু একটু চাপায় রাখছে এই জন্য হ্যাঁ সমস্যা। এটা না, আপনি নেক্সা বোল্ড এ ছাড়াই দেন, পুরো লেখাটা ছাড়াই দেন, দেখেন কেমন হয়। আচ্ছা এটা চাপায় ক্লোজ করছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতে একটু ডিস্টেন্সটা বাড়াই দিয়ে প্রত্যেকটা একটু ছাপায় দেন, যাতে পুরোটা কভার, পুরোটা লেখাকে উপরের পুরোটা কভার, লেখা কভার করে। আচ্ছা শেয়ার অফ করে দেন। আর কোনো কাজ তো নেই আপনার? আপাতত নাই, করছিলাম আর কিন্তু ওগুলো কোথাও যেন আছে দেখতে হবে, ওকে নাই। আচ্ছা, গোলাম হোসেনের কাজ দেখো, দেখা হয়েছে সরার হোসেন, স্ক্রিন শেয়ার দিবেন। আপনার সেই কাজটা, জি সেই কাজটা আমাকে এটাতে 3 স্টার দিয়েছিল, এটাতে 4 স্টার দিয়েছিল, দিয়ে রিজেক্ট করছে, দিয়ে বলছে যে 63 নম্বর যে এন্ট্রিটা আছে ওইটার মতো কালার করেন তাহলে হবে, কিন্তু 63 নম্বর যে এন্ট্রি ছিল ওটা আবার সিল করা ছিল। আমি বললাম যে ওটা সিল করা আছে, কি বললো? তখন আমি ওটাই বলে রেখেছি, সকালবেলা মানে 4টার দিকে দেখলাম ওগুলো সব আমাকে কমেন্ট করেছে, সকালবেলা উঠে দেখছি আমাকে রিজেক্ট করেছে এটা। তারপরে এটা দিলাম, ক্রাউনটা আমি নিজে বানালাম, তো এখানে বসানো ঠিক হয়নি, মানে পোস্ট করার পরে দেখছি যে ভালো না আর কালার গুলো ভালো করে ফুটছে না, তখন আবার এটা দিলাম, এটা দেওয়ার পর মনে হয় আর আসেনি ভাইয়ার, আসলে এখন কি হয়, অল এন্ট্রিজ, অল এন্ট্রিজে এই যে অবস্থা, পরিষ্কার পর্যন্ত আর আছে 63 নাম্বারটা যেটা বলেছে সেটা সিল। এ বাইরের উপরে রাগ হচ্ছে যে ওই
রেটিং দিচ্ছে দিয়ে আবার রিজেক্ট করছে সবাই দু একটা রাখছে আবার রিজেক্ট কত ডলারের কাজ এটা এই 63 নাম্বার এটাও এটাও রিজেক্ট করেছে জি কত ডলারের কাজ এটা 100 অনেক খাটনি করে কাজ করছি কিন্তু কাজ হচ্ছে না সেটা তো কথা কাজে একটু কষ্ট করছি পিআই ফাইলে কাজ করছি তারপরে আবার পিএস ফাইলও করা লাগছে সবসময় কিন্তু আপডেট দিচ্ছে এটা একটা পজিটিভ সাইন কারণ যদি সে কমেন্ট না করতো তখন কিন্তু কিছু বোঝা যাইত না একটা খারাপ লাগছে যে ও সবাইকে বলছে তোমারটা ভালো হয়েছে তোমারটা ভালো ওনার পলিসিটা কি ভালো হওয়ার বলে মানে ভালো বলতেছে ভালো হয়েছে তারপরে বলছে খারাপ হয়েছে তারপরে বলছে এটা করা লাগতো ওনার এটা সিস্টেমটা হচ্ছে এরকম তবে এই জিনিসটা উচিত সবার মধ্যে এই গুণটা থাকা দরকার এটা আমাদের রিয়েল লাইফেও কিন্তু এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে উনি বলতেছে যেরকম সেরকম ভাবে কাজ করে দিলে পরে উনি আবার আরেকটা প্রবলেম ফেস করতেছে মানে আরেকটা প্রবলেম দেখাচ্ছে যে এটা হচ্ছে না আর একটু চেঞ্জ করেন এটা করেছেন তো এটা হয়নি এটা করেছেন তো এটা হয়নি যাই হোক আপনি তবে হ্যাঁ প্রথম যেটা কাজ করেছেন প্রথম যে 74 যেটাকে 4 স্টার দিয়েছেন ওনার কালারগুলো আর আপনার কালারটা একটু দেখেন উনি এটা কোথায় ইউজ করবে আপনারটা এটা কোথায় ইউজ করবে ওটা বলেনি আচ্ছা উনি যে কোন ধরনের কাজে ইউজ করবে সেটা উনিই ভালো জানে আচ্ছা যাই হোক তবে আপনার চেষ্টা করছেন করে দেন আচ্ছা আর কোনটা নেই একটা কাজই করেছেন এই টি-শার্টের এটা আবার দিলাম টি-শার্টের 5 স্টার দুইজন পেয়ে আছে 5 স্টার কে পেয়ে আছেন এই মকআপটাই হলো মূল মকআপ যার মকআপ আপনি এখানে আপনার এখন কাজ হচ্ছে মকআপ সিলেক্ট করতে হবে মকআপ কোন মকআপ গুলা সিলেক্ট করবেন যে মকআপটা আপনার হচ্ছে দুই সাইড প্লাস হাতা কভার করবে মানে ফ্রন্টে দিলে কি রকম লাগতে পারে ব্যাকে দিলে কেমন লাগতে পারে হাতায় দিলে কেমন লাগতে পারে লোগো তো সাধারণত এই কয়টা জায়গাতেই হয় আর কোথাও কি হয় না মানে বিভিন্ন ভাবে মানে চেঞ্জ করে আপনাকে একটা জায়গাতে দিতে হবে হাতার সাইডে দিয়ে যেতে পারে মানে জাস্ট কি হয় যে মাছ বরাবর ছোট করে একটা থাকে এটা তো বড় করে দেওয়ার কিছু নাই ব্যাকে থাকে এই তো এই কয়টা ফরম্যাটের মকআপ করে দেন আপনাকে দিতে হবে তাহলে উনি পছন্দ করবে না দেখেন যাকে ফার্স্টে রেখেছে উনি কিন্তু দুই পার্টের কাজ দিয়েছেন জি এটা হচ্ছে প্রেজেন্টেশনটাই মূল জিনিস এখানে হ্যাঁ এখন আপনাদের কাজ হচ্ছে মানে ওনাকে দেখাইতে হবে কোন কোন জায়গায় মকআপ দিলে ভালো হবে মানে আপনাকে সব ধরনের জায়গার মকআপ ওনাকে দিয়ে দেখাইতে হবে উনি এই জিনিসটাই চাচ্ছেন যে সব জায়গা থেকে দেখলে আমি কেমন দেখতে পারবো এই জন্যই উনি জিনিসটা চাচ্ছেন আমি আপনাকে সাজেস্ট করবো আগে একটা মানে বাতাসের মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি হয় ও আচ্ছা মানে ওর ইসের বেসিসে কোম্পানির নেম এটা ডেসক্রিপশনে হ্যাঁ কোম্পানির নেম হচ্ছে উইন্ডি পাওয়ার বেশি কিছু না ওই বলেছেন যে একটা আইকন থাকবে আর নেমটা থাকবে উইন্ডি পাওয়ার আচ্ছা আপনি এখন হ্যাঁ এন্ট্রি সেজন অল এন্ট্রি উনি অবশ্য অনেকগুলো এন্ট্রি করেছে কিন্তু একটা তো রেটিং করেনি দুই দিন টাইম আছে আপনার আপনার এই এন্ট্রিটা যেটা দিয়েছেন আবার জান জি এটা কিন্তু ভালো খুব একটা ভালো লাগছে না মানে অনেক কালার আপনি জুম করেন যে দুইটা এন্ট্রিজকে জুম করেন দুইটা এন্ট্রিজের কালার একদম আলাদা আলাদা করেছেন
ভালো করেছেন। এখানে কালার ব্ল্যাক এবং রেড ইউজ করার কারণে রেড দ্বারা এনার্জি বোঝানো হয় আর ব্ল্যাক দ্বারা পাওয়ার বোঝানো হয়, এই জন্য আমি এখানে এটা এটা ভালো করেছেন আপনি, সমস্যা নেই। কিন্তু আপনাদের একটা জিনিস আমি খেয়াল করছি, আপনারা সবকিছু এই দুইটা ফাইলে দিচ্ছেন কেন? মানে ব্যাকগ্রাউন্ড ওই যে সুইট ভাই দিয়েছে ব্যাকগ্রাউন্ড, তারপরে থেকে সবাই এই সবকিছুতে ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন। ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে টেক্সটের কাজগুলাতে, এটা আপনাদের বোঝার কথা। কিন্তু তখন আপনারা আইকন দিয়ে যেগুলা করছেন সেগুলা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে না, ভালো লাগছে না। আপনাকে যে কাজটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডে যদি কোনটা দেন, বিশেষ করে ব্লু ব্ল্যাক এন্ড হোয়াইট, যদি তিনটা ব্যাকগ্রাউন্ডে দিতে চান, তাহলে সেখানে যেখানে টেক্সট টেক্সটের কাজ করে মানে টাইপোগ্রাফি করে আপনি কাজ করছেন সেইগুলাতে ইউজ করবেন, আদারওয়াইজ ইউজ করার দরকার নাই। আচ্ছা আর দেখি আরেকটা কাজ দেখি। হ্যাঁ এটা দেখি আপনার, এটা এই কাজটা জি কি বোঝাইছেন, কোন কালার দিয়ে, এত কালার দিয়ে কি বোঝাচ্ছেন, কোনটার কালার কি? আমি গ্রাফিক্স রিভারে দেখলাম, ওখানে গিয়ে বেশ কয়েকটা এন্ট্রিজ দেখলাম, তার মধ্যে এই কালারটাই ইউজ করা আছে। সবুজ? জি সবুজ বলতে এটা ঘাস বোঝানো হচ্ছে, মানে মাঠের মধ্যে থাকে তো ওই জন্য। আর এটা এই সার্কেলটা আমি মিনিংটা বুঝতে পারিনি, কিন্তু ওখানে দেওয়া ছিল ওভাবে। আর এই তো আচ্ছা, আপনি এটা করবেন কি, একটা ভালো মকআপ চুজ করেন, একটা মকআপ, তিনটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো মকআপ দরকার নাই, একটা মকআপ ফাইল চুজ করেন, তারপর এটাকে সেটিং করেন, আর প্রয়োজনে সবুজটাকে এখান থেকে রিমুভ করে দেন। জি ম্যাম, সবুজটাকে রিমুভ করে ওখানে এমনি ফাঁকা থাকবে, এটা ডিপেন্ড করবে আপনার কাজের উপরে, কাজটা যেভাবে ফোটাচ্ছেন সেটার উপরে। ওখানে দরকার অন্য কিছু ইউজ করেন, মানে মোট কথা কাজটাই কিছু রিচেঞ্জ করেন এইটাকে বেসিক রেখে। কারণ ধরেন আমি যদি এটাকে একটা পৃথিবী ধরি, রাউন্ড শেপটাকে যদি আমি পৃথিবী ধরি, পৃথিবীর মধ্যে এনার্জির কোন কিছু এরকম কোন কিছু যদি আপনি বোঝাতে চান, সিলেকশন ঠিক আছে, আপনার ফ্রন্ট সিলেকশন ঠিক আছে, বাট আপনি হচ্ছে লোগোতে কিছু চেঞ্জ করেন। জি ম্যাম, উনি তো লোগো চেয়েছিল তাই না? জি, মানে একটা আইকন থাকবে আর উইন্ডি পাওয়ার এই এটা কথাটা থাকবে। উনি তো ওনার টেক্সট দিয়ে আইকন করতে বলে নাই, না ওই উনি শুধুমাত্র বলেছেন যে একটা আইকন থাকবে আর এই উইন্ডি পাওয়ার এটা ওনার কোম্পানির নেম এটা থাকা লাগবে। আপনি ওই দুইটা কাজই, আপনার আগের কাজটাও আর এটা, দুইটাকে একটু মডিফাই করেন, এইটার উপর বেসিক করে একটু চেঞ্জ করেন, আর কালার দিয়ে যেটা বোঝাচ্ছিলেন সেটা অবশ্যই লিখে দিবেন, আর মকআপ চেঞ্জ করে লিখেছি ম্যাম। হ্যাঁ দেখেছি, আমি দেখেছি এই মকআপটা যাচ্ছে না এর সাথে। আচ্ছা মকআপ ছাড়াই দিতে হবে তাহলে, মকআপ ছাড়া না, মকআপ দিয়ে দিবেন, মকআপ সব সময় আপনার মকআপ তো না, এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড না দিয়ে মকআপ ফাইলে দেন। জি জি আচ্ছা ঠিক আছে। আর এই যে এটা করেছিলাম, এটা তখন করেছিলাম তো, এটা উইন করে দিয়েছে এইটাকে, এটা কাকে উইন করেছে এইটাকে? এন্ট্রি পরে দিয়েছে 221 না 121। আপনার কাজ কোনটা ছিল? এটা মূলত মনে হয় মকআপ ফাইল করেছে ওই জন্য। আপনি কি মকআপে দিয়েছিলেন না? না আমি মকআপে একটাও দেইনি। কেন? রিজেক্ট করে দিয়েছে এগুলো সব। এই যে এটা দিয়েছিলাম লাস্টে। আপনাদের আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে সব সময় মাথায় রাখবেন প্রেজেন্টেশন অনেক বড় জিনিস। কালকে একটা কাজ কিন্তু সালমা সরকার দেখিয়েছেন, যে সেম জিনিস জাস্ট মকআপ চেঞ্জ করার জন্য ওনাকে কি করেছেন, উইন করেছেন, আর সেম জিনিস জাস্ট উইদাউট মকআপ বা আদার্স কোন মকআপে দেওয়ার জন্য কাজটা ফুটেছিল না বলে ওনাকে রিজেক্ট করে দিয়েছেন। প্রেজেন্টেশনটা অনেক বড় জিনিস, এটা মাথায় রাখবেন। ওই যে কথা আছে না, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি, আসলেই কিন্তু তাই। জি জি, তো জিনিসগুলো মাথায় রাখবেন, খুবই প্রয়োজন এগুলো। থ্রি স্টার কে উইন করেছে, সব থ্রি স্টারই তো ছিল দুইটা, আর এখন ওনার প্রয়োজন ছিল, বাট এটাকে আপনার একটু লেগে থাকা লাগতো, আপনি এটাতে কিন্তু যথেষ্ট সময় দিয়েছেন, চেষ্টা করেছেন, তারপরে উইন হতে পারলেন না। অনেক আরো ট্রাই করছি, আরো ট্রাই করতে হবে ম্যাম। যেটাকে উইন করছে এটা তো কপি, পুরোটা দেখেন, আর লোগোটা পুরোটাই কপি। এখানে এখানে কপি ছাড়া আছে কি? সবই কপি, এখানে হলো শুধু টেক্সট একটু হালকা চেঞ্জ করছেন, বাকি দেখেন 97 এটার সেম লোগো। হ্যাঁ এটা, হ্যাঁ উনি শুধু টেক্সট চেঞ্জ করেছেন।
এমন কিছু হলে তো হতোই। আচ্ছা যাই হোক, কিছু বললেও নেই না এগুলা, আসলে এগুলা কমেন্ট করা উচিত ছিল কন্টেস্ট। আর এখানে বেসিক্যালি মানে আপনাদের কথা বলে কোনো লাভ নাই, কারণ যে জায়গায় যার প্রবলেম সে তো কিছু বলে না, শুধু শুধু অন্য লোকের বলেতে কোনো লাভ নাই। আচ্ছা সরার হোসেনের এগুলা কাজ ছিল, সোহাগালি স্ক্রিন শেয়ার দিবেন। প্রথমে একটা কাজ দেখাই, কাজটা আমি অলরেডি করে রাখছি বাট এখনো সাবমিট করি নাই। এখানে উনি বলছিলেন একটা লোগো লাগবে, লোগো সাইজটা এখানে উনি দিয়ে দিয়েছেন 2.5 হাইট অর 3.5 ওয়াইড। এটা নিয়ে তোমার প্রবলেম হচ্ছিল, লোগোটা কোড আছে পুরো কমপ্লিট, শুধু সাইজটা ঠিক করলে হবে রেখে দিছি। হাইটার উইথ ওকে যাক সেটা পরে দেখি। আমি রাতে একটা কন্টেস্ট পাইছিলাম মানে ফার্স্ট চেক করে, ওখানে $190 কাজ, এখানে লিখে দিছিল টপ কন্টেস্ট। হ্যাঁ তো আমি আসলে এই জিনিসটার মিনিংটা বুঝি নাই, আমি এখানে লোগো সাবমিট করছি বাট মনে হচ্ছে আমার লোগোগুলো অটোমেটিকলি রিজেক্ট হয়ে যাচ্ছে। এখানে শুধু যারা টপ টপ লেভেলে আছে শুধু তাদের লোগোগুলোই তুমি নিচ্ছে, এবং লোগো নেওয়ার পরে উনি প্রত্যেক জনকে কমেন্ট করে জিজ্ঞেস করছেন লোগোর মিনিং জিজ্ঞেস করছেন, যারটা ভালো লাগতেছেন রাখছেন না হলে 5 স্টার দেওয়ার পর রিমুভ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি রিজেক্ট গুলা দেখেন এগুলো সব 5 স্টার নাও, 5 স্টার পর পরে রিজেক্ট হচ্ছে। উনি আসলে ওনার রিজনটা জানতে যাচ্ছেন যে আপনি এই লোগোটা বানাইছেন আপনি এই ইয়াটা কিসের জন্য ইউজ করলেন, কারণ ইউজ করলেন। অনেকে অনেক রকম ভাবে বলছেন, ওনার হয়তো পছন্দ হচ্ছে না এগুলা। কন্টেস্টার যদি আমি দিই নাই, আমি লোগো সাবমিট করার সাথে সাথে অলরেডি এমনিতেই অটোমেটিক রিজেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিকলি, মানে টপ কন্টেস্ট জন্য মেবি এরকম হচ্ছে। হ্যাঁ মান ছাড়া 1 সেকেন্ডের ভিতর তো রিজেক্ট হওয়ার কোনো কারণ নাই। ও আপনার পোস্ট করার সাথে সাথে রিজেক্টেড? জি ম্যাম। ওকে বুঝতে পারলাম। একটা কাজ করছিলাম, এটা কাজ করছে, এটা ফ্রেশ লাইভ একটা, আই নিড এ নাইস লোগো ফর ফ্রেশ লাইভ মানি আইস গুলো এন্ড মানি ক্রিম কালার গুলো দিয়েছে। এটার কাজটা দেখি আপনার এন্ট্রিস, এটা কোনো রেটিং নাই না? আপনাদের যেটা এখানে একটা জিনিস দেখেন, আমি যেটা চাচ্ছিলাম আপনারা ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন করেন, কিন্তু উইদাউট ব্যাকগ্রাউন্ডেও কাজ দেন, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটার উপরে মকআপ করেও কাজ দেন, সাথে আপনাদের ব্যাকগ্রাউন্ড দিয়েও দেন, তাহলে আপনাদের কাজটা বুঝতে সুবিধা হবে। এটা লোগো এফ আর এল কে ফোকাস করেছেন, এম টা কেন? ও মানি আপনার এই কালার কোনটাই যাচ্ছে না, এই কাজটা এই কালারটা আপনি সাদার উপরে দিয়ে দেখবেন, তবে পুরোটাই ডিফারেন্ট কালার হয়ে গেছে, মানে সবুজ কালার আর হচ্ছে ব্লু কালার দুই প্রান্তের কালার লাগছে। ম্যাম আমার ব্লু কালারটা এখানে একটু ভুল হয়ে গেছে, উনি আইস ব্লু চাইছিলেন আমি ডিপ ব্লু দিয়ে ফেলেছি। আচ্ছা আইস ব্লু দেখে সাদার উপরে কাজটা করুন, এই 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 আইকনের কি আর কাজ করেছেন? না এই আইকনের কোনো কাজ নেই, একটা কাজই করছি, বাট আইস ব্লু কালার যেটা ম্যাম এটা আসলে সাদার উপরে ফুটে রাখা হবে, এটা এই মকাবে ফুটবে বাট আমি এখানে আইস ব্লু কালারটা ইউজই করি না। আপনি আইস ব্লুটা তাহলে ইউজ করেন, আর যেটা বলছি এই লোগোতে আপনি আপনার কাজ আর আমি দেখছি না,
এই লোগোতে আর একটা কাজ দিয়েন, আর এটার মানে কি যেটা করেছেন এটার মিনিংটা কি? কোনটা ম্যাম? এইটার, হ্যাঁ এটার মিনিংটা কি? ফ্রেশ লাইফ আসলে এখানে গ্রিনটা বোঝানো হয়েছে, ফ্রেশ লাইফ বলতে যা বোঝানো হয়। গ্রিনের যেটা বোঝাচ্ছেন গ্রিমের এই আইকনের মিনিংটার নাই কোনো ম্যাম? এই আইকনের ডিজাইনটার মানে কি ম্যাম? এটা একটা পাতার শেপ আছে এখানে, হ্যাঁ এটা ফ্রেশ লাইফ হিসেবে বোঝানো হয়েছে, আর মানি টাইপের সাইড দেওয়া হয়েছে। ফুল মিনিং করতে গেলে ম্যাম ফ্রেশ মানি মানে ফ্রেশ লাইফ মানে এরকম আর কি। এটা বোঝাতে হবে, এরকম কোন মিনিং থাকলে সেটা মিনিং দিয়ে বোঝাই দিবেন। আমার কমেন্ট করতে আর ভালো লাগে না, না কমেন্ট না, আপনি হচ্ছে ইয়ে করবেন, জাস্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন, কারণ মানুষকে তো বোঝাইতে হবে আপনি যেটা করতে যাচ্ছেন সেটা যদি কেউ না বোঝে তাহলে তো মুশকিল। ওকে, আর কোনো কাজ? আপনি স্ক্রিন শেয়ার অন করতে থাকেন, আমরা এসকে বসার কাজ দেখবো। রিসেন্ট কাজগুলো দেখি আপনারা তো এখন ড্যাশবোর্ডে কেন আমি দেখি এটা তো বুঝে গেছেন যে কোনটাই রেটিং পাইছেন, কখন রিজেক্ট করছেন, তারপরে কাজ দিয়েছেন নাকি, এটা দেখার জন্য। আর এখন প্রুফে যে কাজগুলো করেছেন সেগুলো দেখান। ওকে, এই কাজটা এন্ট্রিজ দেখি। প্রথমটা 22 নাম্বার এন্ট্রিজ, তারপরে 8-7 সবাইকে রেডিং করা, 22 নাম্বার পর্যন্ত একটু রেডিং করেছেন, নিচে নামেন তো, স্ক্রল করেন তো। ওকে, উপরে উঠে যাবেন, আপনার এন্ট্রিজ দেখি। আপনারটাকে 3 স্টার দিয়েছেন, একটাকে 3 স্টার দিয়েছেন না, এটাই 22 নাম্বার যেটা আপনাকে আপনাকে যেটা দিয়েছেন সেটাই আপনি। 22 নাম্বার কাজটা দেখি, এখানে কিছু চেঞ্জ করে রাখতে পারেন, কাজটা সুন্দর লাগছে কিন্তু আপনি এখানে সানসেরিফ ফন্ট ইউজ করেছেন। সেরিফ ফন্ট দিয়ে একটা ট্রাই করেন, সরি আপনি এখানে সেরিফ ইউজ করেছেন, সানসেরিফ দিয়ে কাজ করার ট্রাই করেন। ওকে, নিচে নেমে যান, আচ্ছা সেরি ফ্রন্টেই দেখাচ্ছে, উপরে উঠেন এখন উপরের দিকে। এই লোগোটা এখনকার ওনার কি এই লোগো আছে এখন? দাঁড়ান দেখি ডিসক্রিপশনটা পড়তে দেন। ওকে, মোর প্রফেশনাল লুকিং এখন ওনার দরকার, আপনি এখানে টেক্সট চেঞ্জ করতে পারেন, সেম কালার, আবার আবার একটু দেন, ব্যাকে যান ব্যাকে যান, সেম কালারের নিচে খেয়াল করে নিন, মিয়ার সেম কালার জেনারেল ডিজাইন, কালারটা সেম রাখেন, বাট আমি আপনাকে সাজেস্ট করব আপনি সানসেরিফ ইউজ করেন ফ্রন্টে, যে কোনো একটা সানসেরিফ ফ্রন্ট, দ্যাট মিন্স নেক্সা বোল্টেরই একটা কাজ দিয়ে রাখেন। কারণটা বলি এখানে ভালো, যে যার জন্য বলছি উনি, ও আচ্ছা এটা দিয়েছেন, উনি কি কাজ দেখেননি? আচ্ছা অনেক কাজ দেখেননি যখন কমেন্ট পোস্ট করে দেন না। আচ্ছা এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই যে লেফট সাইডে যে একটা রেখা দিয়ে রাখতেন এটা দেওয়ার দরকার নাই, এটা চেঞ্জ করেন, চেঞ্জ করে ঠিক সেম ফরম্যাটে আপনি যেটাকে রেটিং করেছে সেই সেম ফরম্যাটে শুধু সানসেরি ইউজ করেন। হ্যাঁ এই ফন্ট সাইজটাই সেম ভাবে ইয়ে করেন, দ্যাট মিন্স আপনি আগে যে কাজটা করেছেন সেই কাজটার সেম ভার্সন সেনচুরি পেতেন, নেক্সা বোল্ডে কাজ করে দেখেন। প্রথমে তিনটা দিয়েছি, প্রথমে তিনটা দিয়েছি,
আচ্ছা রাতের পরে এগুলো। আচ্ছা আপনি আপনার কাজগুলো আবার দেখি, আপনি এখন আপনার কাজগুলো যান। এতগুলা কাজ করে ফেলছেন রাতে, আর উনি থেকে 22 পর্যন্ত রেটিং করেছেন, 22 নাম্বারে রেটিং করেছেন। আপনাকে আমি যেটা বলবো যে 3 নাম্বার কাজটা আপনার 33 এন্ড, হ্যাঁ 33টা দেখি, 33 কাজটা উনি এখনো দেখেনি না। আপনি তাহলে আপাতত দেওয়ার দরকার নাই, আপনি একটু চুপ থাকেন, তবে আপনাকে আমি সাজেস্ট করবো শ্যানশরীফ এই সেম ফরম্যাটে শুধু শ্যানশরীফ দিয়ে একটা করেন। এরকম কি করেছেন এই সেম ফরম্যাট শুধু মেজা দিয়ে বা এই শ্যানশরীফের কোন একটা অন্য কোন ফর্ম দিয়ে যদি করে থাকেন সেটা দেখান, শুধু সেকেন্ডটাই ওইটা, এটাই শুধু শ্যানশরীফে করা, শুধু শ্যানশরীফে করা, তাছাড়া কোনটাই নেই, তাই তো? আপনি এই সেম ফরম্যাটে শ্যানশরীফে করে রাখেন আর একটা, মানে নেক্সা দিয়ে করেন। আচ্ছা আর কোনো কাজ? আর কোনো কাজ আছে? নেই, একটা কাজই করেছেন। সবাই মিলে আমার কানে ইলেকট্রিসিটি নাই, আমার কাজটা দেখলে ভালো হইতো। এই দেখান স্ক্রিন শেয়ার দেন, ম্যাম এটা একটা ডিজিটাল এজেন্সির জন্য লোগো, নাম হচ্ছিল ওয়েবন। আই নিড টু ওপেন ফাইল, ওকে দেখি, ইয়ে দেখি আপনার ইন্টারেস্ট দেখি। মানে আমি এই মাত্র মানে সাবমিট করছি আর মানে রেটিং করে গেছে 2 ঘন্টা আগে, এখন মেবি অনলাইনে নাই, মানে সবাইকে রেটিং করছে প্রায়। আচ্ছা যেটা দিয়ে যেটাকে অল ইন্টারেস্টের মধ্যে 4 স্টার করেছে যেটা, সেটাকে একবার দেখেন। উনি কিন্তু পুরো কাজটাই টেক্সটের কাজ করেছেন, 4 স্টার যে দুইজন পেয়েছেন পুরোটাই টেক্সটের কাজ। এখন আপনার কাজটা দেখি। আমি টেক্সট ছাড়াও আইকন ইউজ করছি। আপনি টেক্সট টাইপোগ্রাফি দিয়ে কিছু কাজ করেন, আপনি করেছেন দুটো জমা দিয়েছেন, আমি আপনাকে বলবো আর একটা টাইপোগ্রাফি দিয়ে কাজ করে দেন যাতে ওনার চোখে পড়ে। আর কালারটা অবশ্যই একটু খেয়াল রাখবেন যেটা দিয়েছে সেরকম কিছু। এখানে টাইপোগ্রাফি কিন্তু কাজ করেনি, আপনি মূলত টেক্সটটা বসাই দিচ্ছেন ন্যাচারাল আর লেখাটাকে আইকনের একটা শেপ দেওয়ার চেষ্টা করছেন, টাইপোগ্রাফি কিন্তু কোনো কাজ করেন নাই। কিন্তু আমি চাচ্ছি আপনি টাইপোগ্রাফি দিয়েই কাজ করেন, কারণ ওনার প্রথম দুটো রেটিং এ কিন্তু টাইপোগ্রাফি। জি ম্যাম আমি করতেছি, তাহলে এটা 6 দিনের মতো টাইম আছে। ও আচ্ছা তাহলে করেন, কিন্তু একটা জমা দিয়ে রাখেন, টাইপোগ্রাফি দিয়ে একটা জমা দিয়ে রাখেন যাতে ওনার কাজ চোখে পড়ে কিনা এটা বোঝা যাবে। জি ম্যাম। ওকে আর কোনো কাজ? না ম্যাম আর করি নাই। একটা একটা করে কন্টেস্ট, ওকে আর কিছু নাই। সজীব সজীব শাহরিয়ার নাই, স্ক্রিন শেয়ার দিবেন। ভিডিও অফ করে ফেলেন কেন আপনারা? এটা বানাইছি ম্যাম লোগো। এখানে কাজ কি ছিল, আই মিন লেখাটা কিসের, এটা কোথায় ইউজ করবে উনি? এটা লেবেল বা স্টিকার হিসেবে ইউজ করবে এরকম। সবাই কেমন কাজ দিয়েছে? এটা মকআপ করা, আপনাকেও মকআপ করতে হবে এরকম কিছু দিয়েই। লোকরা সেখানে আমরা স্টার্ট মিটার করি নাই,
আচ্ছা উনি যে 5 স্টার দিয়েছেন যে কাজটা, সেই কাজের উপরেই, কিন্তু দেখেন ওনার সেকেন্ড কাজ আর ফার্স্ট কাজ, ফার্স্ট 5 স্টার আর সেকেন্ড 5 স্টার দেখি। এটা ছিল ফার্স্ট 5 স্টার, আর সেকেন্ডটা এখন যে ইমেজটা দিয়েছে ওই ইমেজটা বাই করবেন। উনি যে ইমেজটা দিয়েছেন এটা কি আপনি নিয়েছেন? না ম্যাম এটা নেই। এই ইমেজটা আপনাকে নেওয়া দরকার। হ্যাঁ ইমেজ তো নিয়েছি, ইমেজ নিয়ে দেখে কাজ করছি। ইমেজ নিয়ে দেখে না, ইমেজ নিয়ে দেখে না, আপনার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওনার তো নির্দিষ্ট কোনো টেক্সট দিয়ে দেয়নি যে এটা লেখা হবে। হ্যাঁ টেক্সট দিয়ে দিয়েছে। আচ্ছা আপনার যেটা কাজ সেটা হচ্ছে ইমেজ ট্রেস করে এনার এই শেপটুকু নিয়ে নেওয়া, কালারটা নেওয়া, মানে সেম কিছুটা হলেও সেম এর উপরেই কাজ করতাম, কিছু থিং গুলোর ভেতর থেকে কিছু কাজ জাস্ট চেঞ্জ করেন, কিন্তু আপনি যেটা করেছেন সেটাকে পোস্ট করেন, কিন্তু অবশ্যই গোল্ডেন কালারের কোনো মকআপে দিবেন আর কাজের কালার গুলা গোল্ডেন রাখেন। আপনি আপনার কাজ দেন আপনি লোগোর কালারটাকে চেঞ্জ করেন, লোগোর কালারটা ব্ল্যাকে ভালো লাগছে না। আচ্ছা ভ্যাম্পায়ার গডনেস গডেস্ট, ওকে গডেস্ট, ও বুঝতে পারছি কাজটা। ওকে আপনার কাজটা দেখি, অবশ্যই গোল্ডেন কালার পিক করে দিবেন আর আপনার লোগোটার কি শেপ ঠিক আছে এখন, মানে হাইট রেটটা কি ঠিক আছে? না ম্যাম ঠিক না, শুধু লোগো বানানো হয়েছে, এখন সাইজ করা লাগবে। সাইজ করা লাগবে আপনাকে, সাইজ করার জন্য আগে একটা শেপ নিয়ে এটাকে ওর উপরে বসায় আগে সাইজটা ঠিক করতে হবে। আচ্ছা শোক ভাই ওই উপরকার ওই যে ডিজাইনগুলো কিভাবে নিয়েছেন না করেছেন হাতেটা? ভাই হাতে করা যায় নাকি, আমি আর্টিস্ট, আমি কপি করছি এটা। সুইট ভাই বললো না কপি করবেন, বাট বোঝা যাওয়া না যে এরকম আছে, মানে ইমেজ স্ট্রেস করে করেছেন, মডিফাই করে চেঞ্জ করে করছি। আচ্ছা আপু এইগুলো কি হাতে করা যায় না? হ্যাঁ হাতে করা যায়, কেন করা যাবে না? আমি অনেক চেষ্টা করছি, আমিও এটার উপরে কাজ করলাম, আমি অনেক চেষ্টা করতে হাতে করার কিন্তু কোনো ভাবে পাচ্ছি না। আপনার কি দরকার হাতে করার? কোনো প্রয়োজন নাই হাতে করার, শেখার জন্য, শেখার জন্য সময় অনেক পাবেন, এখন আগে আর্ন করে নেন, আর্ন করে কিছু আপনার অ্যাকাউন্টে ডলার আসুক তারপরে আপনি শিখেন। যখন ফ্রেম ইউজ করবো যেখানে রাখা হবে সেখানে কালার নেবো, এটা বুঝতে পেরেছি, কিন্তু আপনার এই যে কালো যে কালার গুলা মাঝে মাঝে যে ফ্রেমটা যেটা ইউজ করেছেন এটা নেন। হ্যাঁ এখানে কালো যেটা দিচ্ছেন এটা ভালো লাগছে না দেখতে, ডিজাইন নষ্ট করছে, চেঞ্জ করে দিতে হবে। আপনি এখানে সিলেক্ট করেন, আমি দেখাই কোন পোরশনের কথা আমি বলছি। এই ব্ল্যাক গুলা, এইগুলো ভালো লাগছে না, মনে হচ্ছে নষ্ট করে দিচ্ছে, ফ্রেমটাকে নষ্ট করেছে এরকম মনে হচ্ছে, মরিচিকা টাইপস এর কিছু মনে হচ্ছে, যে মরিচিকা পড়ছে ফ্রেমে। হ্যাঁ উনি তো নিবেনই ওই রকম মরিচিকা টাইপেরই তো দেখছি সবগুলো, কারণ আপনি এন্ট্রি গুলো দেখেন আর একবার দেখেন তো, মানে সবগুলো মরিচিকাই মনে হবে আপনাদের। না আমি বলছি দেখেন আপনার ব্ল্যাকটা যেরকম জড়ানো জড়ায় গেছিল, হ্যাঁ এটা দেখি প্রথমটা দেখি। আচ্ছা আপনি কাজটা শেষ করে আমাকে দেখান তো, কেমন শেষ ফ্রেমটা কেমন আসবে সেটা আপনি আমাকে দেখান, আপনি কিরকম ভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন, কারণ এই কাজটা তো বুঝলাম যে কিভাবে এরা প্রেজেন্ট করেছেন, তবে একটু খেয়াল করেন প্রথম যে 5 স্টার পেয়েছেন তার ভেতরে কি আছে,
প্রথমে যে ফাইভ স্টার পেয়েছেন তার ভেতরের কাজটা কি আছে একটু খেয়াল করেন। আর তো প্রথমে যিনি ফাইভ স্টার পাইছেন ম্যাম জি, ইনার কাজটা আর ওনার ডেসক্রিপশনটা পুরোটাই আলাদা। কিন্তু আপনি সাবমিট আপনি প্রথমটা জুম করেন, ওনার ডেসক্রিপশনে কি বলেছিল? ম্যাম আমাদের আর কয়টা ক্লাস কি আছে? এক সপ্তাহ মানে 6 দিন মানে 6টা ক্লাসের মতো? না 6টা না, মেবি 7-8টা ক্লাস। সপ্তাহ মেবি জি ম্যাম 7টা কি 6-7 এরকমই হবে। ওকে আপনি এন্ট্রিস জানাবেন, জুম করেন। আচ্ছা ওনার ওনার কথার সাথে আচ্ছা এখানটা একটু দেখেন, ওনার প্রেজেন্ট করেছে কিভাবে। উনি কিন্তু দুই স্টাইলেই প্রেজেন্ট করেছেন, স্টিকার কার্টেও একটা প্রেজেন্ট প্রেজেন্ট করেছেন, আবার স্টিকার লেভেল ওয়াইজও প্রেজেন্ট করেছেন। এটা হচ্ছে ফ্যাক্ট, আর এরকম কিছুই মেবি বলেছিলেন উনি, এটা উল্লেখ করেনি। ঠিক আছে, দেখুন উনি আসলে মিনিং করছিলেন এরকম যে ফিমেল কোনো ভ্যাম্পিয়ার, ফিমেল ভ্যাম্পিয়ার হোক, মানে ওনার প্রেজেন্টেশনের কথা আমি বলছি। লোগোর কাজটা মানে ভেতরের কাজটা, লোগোর কোনো কাজটা, আচ্ছা যাই হোক এত হোয়াট এভার বাদ দেন, এখানে প্রেজেন্টেশন নেন, ওনার লোগোর ভুল ধরার দরকার নাই, আগে আপনি প্রেজেন্টেশনটা এভাবে দেন। আমি কি বোঝাইতে পারছি? প্রেজেন্টেশন ঠিক করেন, আপনার কাজটা ঠিক আছে, আপনার কাজটা ঠিক আছে, কিন্তু প্রেজেন্ট করতে হবে ঠিক মতো আপনার কাজটা, এখন আপনি যে কাজটা করবেন। কিন্তু উনি একটা মজার ব্যাপার, উনি কিন্তু ফিমেল কোন ভ্যাম্পায়ারকে রেটিং করেনি। মেবি নিচের দিকে নামেন, ও আচ্ছা এগুলো 109, উনি তো 7-এর পরে কি কাউকে রেটিং করছে? উনি লাস্ট রেটিং কাকে করছে একটু দেখেন তো। লাস্ট রেটিং তো এটা 17 নম্বর যেটা। ওকে 17 নম্বর লাস্ট রেটিং, তারপরে তো উনি আর কারো কাছে দেখেনই নেই। না না বাট কিন্তু এটা আর্জেন্ট কাজ না। আচ্ছা যাই হোক, আপনি কাজটা আগে প্রেজেন্ট করেন, প্রেজেন্ট করেন আর গোল্ডেন কালারের মধ্যেই রাখেন। আপনাকে এটা 117 ক্লাস জিডি 117 না ভাইয়া 107 107 আপনার এই জায়গায় স্টুডেন্ট কতজন? আমার স্টুডেন্ট 21 জন, কিন্তু 21 জনের মধ্যে 14 জন মোটামুটি রেগুলার, আর 5-7 জনের মধ্যে নতুন ছিল আছে 4 জন, 4 জন অনুপস্থিতি বলা যায়। আর তার মধ্যে জি ভাইয়া সবার কি রেজিস্ট্রেশন নাম্বার আছে? জি সবার, এখানে যারা ক্লাস করছেন সবার রেজিস্ট্রেশন নাম্বার আছে। আপনার যে অ্যাটেনডেন্স শীট যেটা আমাদের রাজশাহী, ওই অ্যাটেনডেন্স শীটে তো আপনি কোনো ইয়া দেন নাই রেজিস্ট্রেশন রোল? জি হ্যাঁ, এখানে আমাকে তো জুবায়ের ভাই তো রেজিস্ট্রেশন রোল দিয়ে দিয়ে দেয় নাই, মানে উনি তো আমাকে বলে নাই। উনি আমাকে যে ফর্মটা দিয়েছিল আমি সেটার পাশে আর একটা অ্যাটেন্ডেন্স শিট নিচ্ছি, যে ফরম্যাটে করা ছিল সেটাই আমি ওই ফরম্যাটেই করে দিছি, ওখানে নিচ্ছি। কারণ আমাকে প্রথমে 23 জন দেওয়া হয়েছিল, তার মধ্যে 7-8 জন ক্লাস উপস্থিত ছিলেন, অনেক রেড মার্ক, যার জন্য আমি বলেছিলাম যে আমি পাশের শিট নিয়ে তাহলে ওখানে। আপনি আপনার স্ক্রিনে জান তো আপনার এতে জান আমাদের যে অ্যাটেন্ডেন্স, জি অ্যাটেন্ডেন্স জান 107 জিডি 107। আপনাদের কাছ থেকে সবাই স্টুডেন্ট যারা আছেন অ্যাটেনশন, হ্যালো জি স্যার বলেন। হ্যাঁ বলছি, আপনাদের কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নিছিল কেউ কোনো সময়? জুবাইর স্যার কিংবা সৈয়দ ভাই কিংবা আমি কোনো সময় রেজিস্ট্রেশন নাম্বার নিছি আপনাদের কাছ থেকে? না ওরকম কেউ নাই তো। আপনাদের কাছ থেকে রেজিস্ট্রেশন নাম্বার নেওয়া হয়নি? জি না। এখানে 7-8 জন ভাই রেজিস্ট্রেশন নাম্বার জানতো না, মানে মনে ছিল না, তো আমি তাদের গুলো হচ্ছে জুবাইর ভাইয়ের কাছ থেকে নিয়ে ওনাদেরকে দিয়ে দিয়েছি আর্নিং শিট রেডি করার জন্য। এই যে ভাই অ্যাটেন্ডেন্স আমাকে জুবাইর ভাই করে দিয়েছিল, পাশের শিটে আছে, এটা করে দিয়েছিল। আপনি যেটা করে দিছিল ওটা দেখান, এটা করে
জুবার ভাই এটা আমাকে করে দিয়েছিল, তো এখানে প্রথম দিকে এইগুলো আমাকে 23 জুন পর্যন্ত করে দিয়েছিল, দ্যাট মিন্স এত পর্যন্ত আমাকে দেয়া হয়েছিল, আর পরের ভাগ পরে বেশিরভাগই নতুন, এগুলো সবই রেড মার্ক ছিল, তো এখান থেকে দুই চারজন আসতো ক্লাসে আসতো প্রথম দিকে, তারপরে এগুলোর আমি আপনার আমি আপনার ওই অ্যাটেনশন শীটে আছে, দেখেন দেখেন কালার হয়ে যাচ্ছে না দেখতেছেন কই ভাই, আমি তো দেখতে পাচ্ছি না ভাই, যেটা দিছিল আপনার জি ওটাতেই তো আমি আছি, আমি ওটাতে দেখেন আমি আমি ওটাতেই আছি, এই যে আপনার এই জায়গা, এই যে হ্যাঁ ওটা ওই তো ওই যে আপনি আপনি এই জায়গাটা আছেন দেখতে পাচ্ছেন, হ্যাঁ মাহবুব আলম যেটা আছে আপনার ওইটা যান, যেটা দিছিল ওই যে রেড মার্ক দেওয়া আছে যেগুলা, আচ্ছা 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 জি জি একবারে উপরে দেখছেন, জি জি দেখছেন ওই যে 16 নম্বরে আমি আছি, কিন্তু আমাদের কাছে তো ওনাদের কোন রেজিস্টার নাম্বার নাই, আমাদের কাছে যদি রেজিস্টার নাম্বার নাই থাকে তো ওনাদের আমরা এনরোলমেন্ট করবো কিভাবে, ওনাদের আদেও এনরোলমেন্ট হয়েছিল সেটা আমি শিওর না, আপনি দেখেন জুবাইর ভাইকে জিজ্ঞেস করেন যে এরা আদেও এনরোলমেন্ট আর কেউ সার্টিফিকেট পাবে না, আমি আপনাকে বলে দিলাম বুঝছেন, আমি যতটুকু জানি আমি যেরকম 107 লিখে ভাইকে দুই কয়েকদিন আগে মেবি গত সপ্তাহে আমি বলেছিলাম যে ওনাদের রেজিস্ট্রেশন রোল গুলা দিয়ে দেন, কয়েকজনের উনি 7-8 জনের রোল আমি নিয়েছি রেজিস্ট্রেশন নাম্বারটা, আমি দিয়ে নিয়েছি এটা আমাকে দেওয়া ছিল না, মানে কয়জন স্টুডেন্ট এটা কাউন্ট করার জন্য আমি দিয়ে নিয়েছি, আমাকে জাস্ট এটা দিয়েছিল এই যে এটা দিয়েছিল এভাবেই আমাকে দিয়ে দিয়েছিল, ঠিক আছে আপনি লাইনে থাকেন আমি জুবাইর ভাইয়ের কাছে ফোন দিচ্ছি, আসসালামু আলাইকুম, হ্যাঁ ভালো আছেন ভাই, হ্যাঁ জুবাইর ভাই বলতেছি ফাতেমার ব্যাচটা একটু আসেন তো, জি জি আমি আসছি আমি আসি আপনি আসেন, আমার তো আপনার সাথে শেয়ারিং আছে, Thank you.
রুমে আছেন? হ্যাঁ জুবাইর ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ মনে ফাতেমাপুর এই আপনার অ্যাটেনডেন্ট শীটটা দেখেন এই এই ব্যাচের। দেখতে পাচ্ছেন জুবাইর ভাই? হ্যাঁ অ্যাটেনডেন্ট শীটে কারোর রেজিস্ট্রেশন নাম্বার নেই কেন? জুয়ার ভাই এক মিনিট ভাই। আচ্ছা এখন কি করবো তাহলে? আমি বসাই দিচ্ছি, এখনই বসাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। জুবের ভাইয়া ওনাদের অ্যাটেন্ডেন্স কিন্তু আমি এই শীটে নিচ্ছি না, পাশের শীটে নিচ্ছি, আপনাকে বলে দিয়েছিলাম। দেখছি আমি ওটা 107 এর। জি 107 লেখা ওখানে, কয়েকজনকে রেড মার্ক করা আছে, তা তারা আবার নতুন আছে চারজন, নিয়মিত ক্লাস করে না, পাঁচজনই আমাকে বলেছে পিসি তে প্রবলেম, ওনারা পিসি প্রবলেমের জন্য ক্লাস করছেন না, আর একজনের বাবা অসুস্থ, উনি সেই জন্য আসেন না কিছুদিন ক্লাসে। ঠিক আছে ফাতেমা বাবু আপনি ক্লাস নেন। ওকে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম তাহলে এটা। আচ্ছা কার কাছে দেখেছি, কে যেন কাজ দেখাচ্ছিলেন? সবাই ভিডিও অন করেন, ক্লাসে আসেন, সবাই ভিডিও অন করবেন। জি বলবেন। আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি শুনতে পাচ্ছি, ভিডিও অন করবেন সবাই। ক্লাসে আমরা কতজন আছি এখন? 16 জন। আচ্ছা আপু, আমার আমি যদি 4 জন বাদও দেই তাও কিন্তু 12 জন হয়। ভিডিও অন করেন, ভিডিও অন করে দেন, কথা বলেন, কি বলবেন? আচ্ছা আপু, আপু আপনি তো কাজ দেখছিলেন, আমার কাজ দেখাবো কখন? আচ্ছা একটু পরে, আপনাদের স্ক্রিনশটটা নিয়ে নিয়ে দেন। জি কাজ দেখাবেন। আপু আমি যে গতকালকে দেখাইছিলাম না যে 10 দা 10 থিংস, হুম হুম, ওটাতে আমি 3 স্টার পাইছি, বাট আমি মনে করেন যে টপে আছি মনে হয়, আর 3 স্টার আরো পাইছে অনেকে। হ্যাঁ এই যে এটা আমার, এটা যে কালকে আপনি বলছিলেন যে কালারে একটু সমস্যা, ওইটাতে ওটা চেঞ্জ করে দেননি? ওটাতে পেয়ে গেছেন? চেঞ্জ করা, হ্যাঁ ওটাতে পেয়ে গেছি, চেঞ্জ করার সময় পাইনি, পেন্ডিং এ চলে গেছিল। ও আচ্ছা, পেন্ডিং এ তো চলে গেছিল, ওটা 3 স্টার পেছেন না? 1 মিনিট, চেঞ্জ এখন এটাকে ওয়েট করতে হবে, উনি যদি আমাদের রান করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর যে এটাতে আমার যে আমি এন্ট্রি করেছিলাম এটাতে আমার 3 স্টার দিছে, এটা হচ্ছে যে আমি দুইটা করেছিলাম, এক দুইটাতে 3 স্টার দিছে, দুইটা সেম ডিজাইন বাট খালি কালার চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা আমি আর পিসি হ্যাং করছে, আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না। যে দেখতে পাচ্ছি এখন এই দুইটা কাজ দিয়েছেন তাই তো? ওটাতে 3 স্টার দিয়েছে, এটা কি টাইম আছে? হ্যাঁ আপু টাইম আছে এখনো, বাট আপনার কাজটা কিন্তু ভালো হয়েছে। আপনার কালার কম্বিনেশনের যে কথাটা আমি বলছিলাম সেটার প্রবলেমটা এখানে আমি দেখছি না। আর চাবু দেখেন এই কাজটা 5 4 স্টার দিয়েছে, এটা আমি এটার আদলে একটা কাজ তৈরি করেছি, দেখাবো? দেখান, ডেসক্রিপশনটা দেখান আগে একটু। আচ্ছা ডেসক্রিপশন দেখবেন, ঠিক আছে এই যে এই ট্যাগলাইন দিয়ে আপনাকে কাজটা করতে হবে তাই তো? কোম্পানি নেমটি এটা বলেছে, কোনো কালার চয়েস নাই? না কোনো কালার চয়েস নাই। ওকে স্ক্রিন শেয়ার দেন, এখানে যে 4 স্টার পেয়েছেন তার কালার চয়েস গ্রে এন্ড রেড তাই তো? এখন আপনার কাজটা দেখাবেন। আচ্ছা আমি নতুন একটা করতেছি, এই যে এটা মাত্র করলাম আমি, মানে আসার পরে করছি এটা। আচ্ছা এখানে আপনি কালারটা রেড এর মধ্যে দেওয়ার চেষ্টা করেন। রেড এর মধ্যে? কারণ হচ্ছে রেড এন্ড গ্রে কে আপনি ফোকাস করে কাজ করেন, কারণ উনি কিন্তু গ্রে এন্ড রেড কালারটাকে 4 স্টার দিয়েছেন, আপনার থিংটা চেঞ্জ করতে হবে। আমার মনে হয় যে উনি আসলে রেড এন্ড গ্রে কালারে 4 স্টার জানে, 4 স্টার দিয়েছেন। ওখানে ওখানে একটা থিং আছে দেখেন, এটাতে আই এবং এ এ ফুটে তুলেছে দেখছেন? একটু জোরে, হ্যাঁ দেখি, আই এবং এ ফুটে তুলছে দুইটা প্রথম অক্ষর তাই না? আমার মনে হয় যে উনি এটা দেখে ওনাকে 4 স্টার দিয়েছেন। এখানেও দেখেন 4 স্টার দিছে, এটা তো 4 স্টার দিছে, এটা তো আই এবং এ আছে, মানে উনি চাচ্ছেন যে আই এবং এটা দুইটা হাইলাইট হয়ে যাবো, এমন একটা কিছু চাইছিলেন উনি। কাজটা আবার ফ্রন্টে নিয়ে যান, সবগুলোর এন্ট্রিস দেখি, অল এন্ট্রিস থেকে 4 স্টার যে কয়টা পেয়েছে সবগুলোর কোনো না কোনো ভাবে আই এ কে প্রায়োরিটি দিচ্ছে তাই তো? হ্যাঁ আই এ কে প্রায়োরিটি দিচ্ছে। আপনার কাজটা দেখি। আমি সেটা দেখে এটা আই এবং এ তৈরি করার চিন্তা ভাবনা করেছি। আই এ এটাকে আপনি চাঁদের মধ্যে শেপ দিয়েছেন একটা এই সাইডে, হ্যাঁ চাঁদের শেপটা কেন দিলেন? এটা আমি যে গত গত ইন্টিতে করেছিলাম ওটা উনি 3 স্টার দিয়েছেন, মনে হয় যে শেপটা ওনার পছন্দ হয়েছে এই জন্য দিয়েছেন। আচ্ছা আপনি এই কাজটা করছেন করেন, কিন্তু এই কাজটা আমি বলবো একটা চাঁদের শেপ বাদে দিবেন আর একটা চাঁদের শেপ দিয়ে দেন, দেখেন কি রকম ফিডব্যাক পান। যেহেতু সময় আছে, যে একটা চাঁদের শেপ দিলে এটাকে তো আবার খালি খালি লাগছে, এই যে এমন একটা লাগতেছে, আর উপরের ওটাকে আপনি আই এর ওই ব্যাপারটা, এটা আই এর উপরের ওই ইয়াটা পয়েন্টটা বোঝাচ্ছেন, ছোট হাতের আই এর? হ্যাঁ ছোট হাতের আই। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে এটা কেমন যেন বিল্ডিং এর বাহিরে বাহিরে লাগছে আইটা, বিল্ডিং এর, হ্যাঁ বিল্ডিং এর বাহিরে লাগতেছে, কিন্তু আপনার ওখানে আই তো ওইভাবে তো বিল্ডিং এর বাহিরে ছাড়া তো কোনো হয় আই কে, আইটা এভাবেই থাক, এভাবে নরমাল এভাবে, হ্যাঁ এটাতেও তাই বোঝায়। একবারে ডিলিট করে দিলেন, সাইডে সরায় রাখতেন, আবার কন্ট্রোল জেতে নিয়ে আসেন। আচ্ছা 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 আচ্ছা, নিয়ে যান। আপনার এই আই এর সাথে এই ঘরটা যাচ্ছে না, মানে এটা যাচ্ছে না, মানে আইটা আইটা মনে হচ্ছে যে অনেক বড় একটা কিছু, একটা বিল্ডিং বড় বোঝা যাচ্ছে, কিন্তু সেই তুলনায় আই এর বারগুলো ছোট লাগছে।
এখান থেকে কি কোনোটা চুজ করতে পারবো আমি এখন? চুজ করতে পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না? এই যে এই এই এইটা দেখেন, হ্যাঁ কোনটা? আর কালকে আপনাদের ক্লাসে একটা মজার জিনিস বুঝছেন কিন্তু, যে কপি করা যাবে কিন্তু কপিটা আমার বলা দাবি করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। এই জিনিসটা করে দেন এখানে রিপ্লেস করেন। এখানে হয়তো আপনি যদি কপি করেন হুবহু তাতেও কিন্তু কোনো সমস্যা নাই, কারণ এটা মার্কেট প্লেস। তারপরেও বলবো একটু যদি কিছু পারেন চেঞ্জ করে কাজটা দিয়ে দেন। আর এখানে এই এই শেপটা কিন্তু ভালো আছে, এই শেপটা কিন্তু ভালো আছে, একটু কালার চেঞ্জ করে দেন প্রয়োজনে। কিছুটা চেঞ্জ ওখানে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কালার চেঞ্জ পাশে, এটার পাশে ওটাকে, মানে দুইটার কালারের জন্য রেশিওটা ঠিক থাকে আপনার আয়ের সাথে, জন্য এই এটাকে ভালো লাগে। কাজটা সাইডে রাখেন, ডিলিট করবেন না, ডিলিট করে দিবেন না, পাশে পাশে রেখে দিবেন। ওটা আছে, ওটা তৈরি করতে পারবো এক মিনিট মতো। তো আচ্ছা আপনি এটা স্ক্রিনশট অফ করে কাজটা শেষ করেন, ফিনিশিং দিয়ে দেন, দেখান তো প্রয়োজনে তারপরে হচ্ছে ইয়ে দিয়ে দেন, সাবমিট করে দেন। আর অবশ্যই মকআপ ফাইলে সাবমিট করবেন। আবু এটা কেমন মনে, মানে অন্যরকম লাগতেছে না একটু? মানে না, এখানে সমস্যা হচ্ছে যে আপনাকে এটা ছোট করতে হবে, এটাকে ছোট করতে হবে, আর দুইটার কালার কম্বিনেশন ঠিক করতে হবে। আপনি যদি বিল্ডিং এর কালারটাকে ফোকাস করে করেন, এটার দুইটার নিচের ছোট করে এটা আয়ের ভিতরে ঢুকাই দেন। এটাও কিন্তু হয়, মানে মনে হবে যেন এর এর থেকে এর ভেতর থেকে আইটা উঠতেছে এরকম কিছু। কিন্তু এটা আপনি একটা লাইন টুল নিয়ে অথবা রুলার টেনে করেন, যাতে দুইটা লেভেল সমান থাকে। নিচে দুইটা লেভেল কিন্তু সমান নাই, একটা রুলার টেনে করেন। এমন ভাবে কিছু একটা ব্যাকে দেন তো দেখি, ফ্রন্ট টু ব্যাক। আর এই টাইপ এমন ভাবে দিতে হবে, মেবি মনে হবে যে ওখানে ভিতরে আছে, পুরোটা দেওয়ার দরকার নেই, অল্প আই টাইপের পারফেক্ট হচ্ছে। এভাবে কি রাখা যাবে? কালার দুইটাকে চেঞ্জ করেন, কালারের জন্য বেকআপ লাগছে। যে কোনো একটা কালারে ট্রান্সফার করেন, না হলে ব্ল্যাক নেন, না হলে ওই কালারটা নেন যে কালার দুইটা আপনি ইউজ করেছেন। এটাকে রোটেট করেন তো, রিফ্লেক্ট করেন তো, মিসিং কোন একটা জায়গায় মিসিং, কাজটা একটা মিসিং ভাব আছে, পারফেক্ট লাগছে না। আচ্ছা আমি করে এটা আপনাকে পরে দেখাচ্ছি। আর আরেকটা কাজ আছে আমার, ওটা একটু দেখান। জি দেখেন, বিজনেস কার্ডটা যেটা করেছিলাম আমি, বিজনেস কার্ডটা ওটা অনেক কয়টা জমা দিয়েছি, হ্যাঁ অনেক কয়টা সাবমিট করেছি। বাট এতে কোনো রেডিং পাইনি আমি, বা আমি যখন সাবমিট করেছিলাম তারপরে কোনো রেডিং দেন নাই। এটা তো পেন্ডিং এ চলে গেছেন, পেন্ডিং এ গেছে কবে? মানে আমি করার পরে কোনো রেডিং পাইনি আমি এটাতে। আচ্ছা আপনি পাননি কিন্তু পেন্ডিং এ কবে গেছে খেয়াল করেন নাই? পেন্ডিং এ গেছে আপনার, আজকে গেছে।
এই যেগুলো আমার এই মকআপে করেছেন ভালো হয়েছে এটা তো আপনি কালকে এখন হ্যাঁ কালকে দেখাচ্ছি কালকে আপনাকে দেখালাম এটা করেছিলাম হ্যাঁ না এটা ভালো হয়েছে ভালো লাগছে দেখতে আর কালার কম্বিনেশনটা ভালো লাগছে মানে মানাচ্ছে তবে এইটার কালারটা লাইট লাগছে এটা কি মকআপের কারণে হয়েছে মেবি এটা মকআপের কারণে এটা মকআপের কারণে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে কাজগুলো ওভারঅল কাজগুলো সুন্দর হয়েছে হ্যাঁ সিম্পল বাট সুন্দর ওকে আচ্ছা আপনি আপনার ওই কাজটা ঠিক করে দিয়ে দেন আর এটা যখন তো এডিট করা আর যখন কাজ সাবমিট করা পসিবল না সো এখানে ভুল ত্রুটি ধরারও কিছু নাই সাবমিট করা গেলে পরে আমরা ভুল ধরতাম আপনি হচ্ছে ওটা ঠিক করে সাবমিট করে দেন আর কোনো কাজ করেছিলাম আরেকটা এই যে এখানে করেছিলাম প্ল্যান্টস গো প্ল্যান্টস গান এই যে এটা প্রথমে করেছিলাম এটা কি ছিল কনসেপ্টে কি ছিল কনসেপ্ট ছিল একটা মানে গার্ডেন তৈরি করে এমন একটা কোম্পানি মানে গার্ডেনের এই যে আপনি দেখেন এখানে ডেসক্রিপশন এটা লোগো আচ্ছা পিআরজি টাকে উনি কিন্তু ইয়ে করতে বলছেন ক্যাপিটালাইজ মানে বড় রাখতে বলছে ক্যাপিটালাইজ বলতে আপনি এখানে না এই যে উনি মানে ওখানে সয়েল মিক্সড উনি কিছু থিমও অ্যাড করার কথা বলেছে না অরিগ্যানিক আরেকবার একটু দেখেন ডেসক্রিপশনটা নেই কনসেপ্টটা ঠিক আছে আপনার এই কনসেপ্টটা যাচ্ছে আপনি এখন ইয়ে করেন অল এন্ট্রি সাজান এটা বইটা দেখছেন এটা এটা যে আপনার ওই কনসেপ্ট ওই কাস্টমার ভালো লেগেছে এটা এটা হ্যাঁ হ্যাঁ এই কাস্টটা ভালো লাগছে বেশি এইটা আছে তবে এখানে ফন্টটা একটু চেঞ্জ করে দেন ফ্রন্ট চেঞ্জ করে আর কি জমা দেওয়ার সময় আছে হ্যাঁ সময় আছে এখন একদিন আছে আচ্ছা আপনি অল এন্ট্রিসে যান উনি কি রেডিং করেছে কাউকে না আমি জমা দেওয়ার পরে কাউকে রেডিং করে নাই ও আচ্ছা আপনি জমা দেওয়ার আগে রেডিং করেছিল প্রথমে যে রেডিং আছে ওনার কাজটা একটু দেখান ব্ল্যাক মকআপ না ব্ল্যাক এনটাকে মডিফাই করে এন এর উপর থেকে উনি গাছ তুলেছেন আচ্ছা আপনি সেকেন্ড কাজটা দেখাবেন আমি চাচ্ছিলাম যে টি এর উপরে একটা গাছ দেব সেটিং সেকেন্ড রেটিংটা দেখি ওকে আপনি এখন আপনার কাজটায় যাবেন টি এর উপরে কাজ মানে আপনি টি এর উপরে কাজ করতে চাচ্ছেন হ্যাঁ এই যে এই গাছটা টি এর উপরে টি এর এখানে দিয়ে যাচ্ছি আমি টি এর এখান থেকে একটা গাছ উঠে যাবে এরকম কিছু হ্যাঁ 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 কেমন লাগবে এটা দেখলে বোঝা যাবে তবে আপনি যেটা করবেন আপনার প্রথম কাজ যেটা ছিল প্রথম কাজটা ভালো লেগেছে এটা না সরি প্রথম না লাস্ট কাজ যেটা জমা দিয়েছেন সেটা জি এই কাজটা ভালো লেগেছে এখানটার থিমটা ঠিক আছে কিন্তু নিচের দিকে পটটা মনে হচ্ছে বেশি বের হয়ে আসছে না নিচের দিকে গাছের যে টপ 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 আমরা গাছটা রাখা হয় আচ্ছা এখানে আপনি এগুলো এই টাইপস এর জিনিসগুলো ইউজ করতে পারবেন মানে সয়েল মিক্স এই টাইপস এর জিনিস যাতে বোঝা যায় যে গাছের চর্চা করতেছে এরকম কোন কোম্পানি সো আপনি এটা ইউজ করতে পারবেন মানে কম্পোস্ট সার যেটা আমরা ব্যবহার করি গাছে মানে এখানে সয়েল মিক্স মানে মাটিটা মনে করেন যে তৈরি করে না মানে গাছের জন্য তৈরি করা এমন একটা বিষয় আমি এগুলো সবকিছু সার্চ করে দেখছি এর মধ্যে ইউজ করার মতো শুধু পটসাই পাইছি আমি আচ্ছা সেই ধরনের প্রোডাক্ট বিক্রি করে এটা হচ্ছে আসল কথা তো আপনি এগুলোর মিক্সিং করে একটা কাজ করতেই পারেন আপনি আর দুই একটা লোগো দিয়ে আর একটা লোগো কাজ করেন কারণ অনেকগুলো করেছেন উনি এখনো দেখেনি এখন যদি নাও করতে চান নাও করেন তবে কাজ রেডি করে রাখেন যাতে আপনি ওনার অনলাইনে আসার মানে অবস্থান বুঝে আপনি কাজ জমা দিতে পারেন আপনার কাজগুলো দেখলে তো বুঝতে পারবেন যে উনি লাইক করছেন নাকি উনি চেঞ্জ চাচ্ছে কিছু একটা
হ্যাঁ সেটা তো ঠিকই আছে, আর ঠিক কোনো আছে কাজ? না আপাতত এতগুলোই, আর আর কাজ নেই, আগে কাজ আছে ওগুলাতে কোনো ইয়ে পেন্ডিং আছে তো আচ্ছা এটা ঠিক মনে আছে। হয় ক্লোজ হয়ে গেছে, কোনটা? এই যে এটা 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 উইন করে এটা ফেলছে? আমি করেছিলাম বাট এটা ক্লোজ হয়ে গেছে। ওকে, যেগুলো উইন হওয়া কাজগুলো একটু খেয়াল করবেন যে কেন উইন হলো, এটাও দেখার বিষয়। উইন কেন হচ্ছে সেটা দেখেন, কিন্তু দেখেন এই কাজটায় কিন্তু বেশি কিছুই নাই। যাকে উইন করেছে তার কাজটা কিন্তু খুব ভালো ভালো মানেরও যে তা কিন্তু না। যে এটা আমারটা ছিল আর ওটা উইন করছে, আচ্ছা এটা আপনার করা ছিল, ওকে ঠিক আছে। ঠিক আচ্ছা আছে এখন রমজান আলী স্ক্রিন শেয়ার দেন। আমি আপু আমি কন্টেস্টের কাজ সেবা করি নি, একটাই করেছি খালি, তাও ওই যে এটা আমি ওই যে ওই হাতে করার চেষ্টা করেছিলাম, দেখলেন ওই যে সোহাগালী ভাইয়ের মনে হয় কিন্তু পারিনি, তো এটা নিজের মতন করে করেছি হাতে। আচ্ছা করেছেন, ভালো করেছেন, কিন্তু আপনার ফোকাস বাড়ান। আপনি কিন্তু কাজ কম করছেন রমজান আলী, ফাঁকি দিচ্ছেন, ব্যস্ত থাকেন কি নিয়ে আমি জানি না, বাট ফোকাস করেন এখানে, আপনার ফোকাস কমে গেছে অনেক, কাজ করছেন না। আর আপনার এটা হাতে করার দরকার নাই, যে জিনিসটা আপনি রেডিমেড পাবেন সেটার পেছনে টাইম দেওয়ার দরকার নাই, যেটা রেডিমেড পাবেন না সেটা নিয়ে ভাবেন, কারণ আমাদের আর্ন করতে হবে, আর্ন করাটা প্রথম আর প্রধান মানে কি বলবো ফোকাস করার জায়গা আমাদের এটা। কাজ বাড়ান আপনি, আর আপনি এখনই এই কন্টেস্টটা কাজ করেছেন একটা ঠিক আছে, যদি রেডিমেড কোনোটা করতে চান এখান থেকে, যদি রেডিমেড কোনো ইনফরমেশন আপনি নিয়ে করতে পারেন তাহলে করতে পারেন, আর যদি তা না করেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব নতুন একটা কন্টেস্ট থেকে কাজ করেন। আর জটিল কোনো কাজ করার দরকার নেই, ইজি কাজ করেন, $7 $8 কাজ করেন, $7 $10 কাজ করেন, আর্ন করেন আগে, মানে আর্নটা করেন তাহলে বুঝতে পারবেন যে কি করতে হবে, ক্লায়েন্ট এক একটা ফেস করেন তাহলে বুঝতে পারবেন যে সিচুয়েশনটা কি। কাজ করেন, আপনার কাজের ফোকাস কমে গেছে অনেক রমজান আলী, আপনি এখনই একটা কন্টেস্ট চুজ করে স্ক্রিন শেয়ার দিবেন, কন্টেস্ট চুজ করে আমাকে কাজ দেখাবেন, আমি আপনার কাজ আবার দেখবো রমজান আলী, আবার বলছি আপনার কাজ আমি এখনই দেখবো আবার। আচ্ছা ঠিক আছে ওকে, আপনি স্ক্রিন অফ করেন জি, একটু স্ক্রিন শেয়ার দিন, আপনার কাজ দেখেছি না জি, একটু দেখাবো আর একটু, যাদের কাজ দেখছি তাদের কাজই এত সময় ধরে দেখলাম আমি, আর যাদের কাজ দেখি নাই তাদের কাছে যেতে পারতেছি না। ম্যাম বিপ্লব কুমার স্ক্রিন শেয়ার দিবেন, সবগুলো রেডি করেন, এটা রাখতে চাচ্ছেন আপনার এখানে, এখানে হাতায় হাতায় লেখাটা, হাতায় লেখাটা বোঝা যাচ্ছে না, হাতায় লেখা এটা, এটা হ্যাঁ অপাসিটি কমাই দিয়েছিলাম, অপাসিটি বাড়ালে হলো, বাড়ায় দেন, লিখা কিছুই বোঝা যাচ্ছে না, লিখা তো দেয়নি, লিখা দিতে হবে, মাসটা দিয়েছি, লিখাটা দিয়ে দেন, লিখাটা দিয়ে দেখেন যে কেন লিখা ধরছে না এই জায়গাটুকের মধ্যে, ধরবে কিন্তু আমি মনে করছিলাম যে শুধু ওটাতে। আচ্ছা লিখা লিখা ধরায় দেন, মানে ধরায় কাজটা করেন, আর এই যে মাছের যে জায়গাটা রেখেছেন এই সাইডে, এটা সাইডে না দিয়ে ব্যাকেরটায়, ব্যাকের এটাতে দেন, হ্যাঁ এটা, হ্যাঁ এটা কি ব্যাক পার্টে, এটা ব্যাক পার্ট না, হ্যাঁ এটাই তো ব্যাক পার্ট, হ্যাঁ এটা তো এখানে থাকে, এখানে দেই না, এটা আপনি যেভাবে দিয়েছেন এটা কোন সাইডে থাকবে বলেন তো, এইটা এখানে, এখানে মাছটা কোন দিকে থাকবে, মানে এইটা কিন্তু সে যদি পড়ে তার কিন্তু সাইডের পোর্শন, সাইডের পোর্শনে এভাবে কখনো কোনো ডিজাইন থাকে না। আচ্ছা এখানে দেবো তার, হ্যাঁ মানে নয় ফ্রন্টে রাখবেন নয় ব্যাকে রাখবেন, এই ধরনের কাজ সাইডে দিবেন না। আচ্ছা আচ্ছা করছি, গ্রুপ করে নিবেন, গ্রুপ করে নেন অবশ্যই, আর লিখাটা হাতায়ও রাখার চেষ্টা করেন, দরকার হয় হাতায়ের বাদেই দেন, একটা হাতায় লিখা দেন অবস্থায় একটা লিখা বাদে দেন, আচ্ছা যাতে কন্টেস্ট হোল্ডার বুঝতে পারে, কারণ উনি কিন্তু দেখতে চাচ্ছে যে এই লোগোটা কোন জায়গায় ইউজ করলে ওনার কাজটা ভালো হবে, উনিকে আপনি যত ভাবে প্রেজেন্ট করতে পারবেন উনি কিন্তু তত বেশি হ্যাপি হবে, রেটিংটা অর্জন করবে, ইভেন উইনও করে দিতে পারে, তো কাজটা সেভাবে করেন। আর সাদার উপরে যে মেকআপটা দেখলাম সেটাতেও দিবেন, এখানে ব্ল্যাক হোয়াইট দুটাতেই আছে, আর ওখানে ওটা আরেকটু মোটা, ব্ল্যাক হোয়াইট যে ব্যাপারটা করেছেন এই সাইডে এই আবার সেম কাজ, ব্ল্যাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে যে কাজটা করেছেন শুধু ব্যাক পার্টে ইউজ করেন। আচ্ছা আর এটা শুধু হাতাতে থাকবে? হ্যাঁ এটা শুধু হাতাতে থাকবে। আচ্ছা ম্যাম ওকে, কার জন্য কাজ? বিপ্লব কুমার স্ক্রিন শেয়ার দিবেন।
ম্যাম আমি যে একটা কন্টেস্টের কাজ করেছি আর আগে কিছু কাজ আছে স্ক্রিন শেয়ার দিবেন দেখতে পাচ্ছেন না স্ক্রিন শেয়ার তো দেখতে পাচ্ছি আপনি কন্টেস্টে যান এখানে একটা অনলাইন মানে সাইটের জন্য একটা মানে লোগো চাইছে লোগোটার নাম হচ্ছে গোইং অন ইন লস অ্যাঞ্জেলস আমি বলছে যে এই লস অ্যাঞ্জেলস লেখাটা যাতে পরিবর্তন করা যায় এর ফলে সেভাবে করবেন উনি এখন লস অ্যাঞ্জেলস লেখা লিবেন কিন্তু ভবিষ্যতে যেন উনি পরিবর্তন করতে পারেন এরকম টাইপের চাইছে আর এটার ইয়াটা হচ্ছে 200 ইউএসডি দিবে তার মানে কাজও সেরকম হতে হবে লোগো এন্ট্রি সেটআপ এই এইটার কাজটা সবাই ট্রাই করবেন ভাই আমি অ্যাকটিভ এবং সবাইকে প্রায় রেটিং করছেন আচ্ছা আপনি এসে যান আপনার এন্ট্রি সেটআপ আমি কালকে রাতে একটা করেছি করে জমা দিয়েছিলাম অফিস হ্যাং করার জন্য করা হয়নি পরে সকালে করে এই কয়টা ইয়ে করছি আচ্ছা এই লিংকটা আপনি আপনার চ্যাট এই চ্যাটে দিয়ে দেন এই কাজটা সবাই করুক আমি সবাইকে বলবো এই কাজটা করতে ঠিক আছে ম্যাম দিচ্ছি আর এখানে করলাম ম্যাম ব্যাপারটা গোইং লস অ্যাঞ্জেলস এই লস অ্যাঞ্জেলস ব্যাপারটা উনি চাচ্ছেন যে এই জায়গার পরিবর্তে অন্য কোন জায়গাতে অন্য কোন কিছু যাতে উনি বসাইতে পারেন কিন্তু মানে এখন উনি লস অ্যাঞ্জেলস যাচ্ছেন লেখা ঠিক আছে কিন্তু ভবিষ্যতে যেন পরিবর্তন করতে পারে এরকম মানে এটা ট্রান্সপোর্ট টাইপের হ্যাঁ বুঝতে পেরেছি উনি এটা আপনি দেখি আপনার আর বলা দেখি আচ্ছা এখন আপনি অল এন্ট্রি সে যান অল এন্ট্রি সে যান দেখেন পাঁচ দিনেই 800 ইঞ্চিস হয়ে গেছে এখনো পাঁচ দিন বাকি আছে এটাই 800 ইঞ্চি এখনই করেছে তার মানে প্রায় 4-5000 এন্ট্রিস করবে এটাতে ম্যাম বড় কাজ তো ম্যাম রিজেক্ট করছেন কাউকে না রিজেক্ট করেনি ভাইয়া তো ইনি সব রিজেক্ট করেনি এবং সবাইকে মানে রেটিং করছে এটা আরো বড় প্রবলেম রেটিং কেন করছে সবাইকে ম্যাম এত বড় ওনার সবচেয়ে ভালো হয় ওনার এত বড় প্রবলেম এত বড় ডলারের একটা কাজ উনি তাহলে চুজ তো করবে খুব চুজি ভাবে চুজ করবে কিন্তু উনি সেটা করে নাই যাকে পাচ্ছে তাকে রেটিং করছে আমার মনে হচ্ছে হ্যাঁ উনি কানাডিয়ান উনি সবাইকে রেটিং করছে এবং অ্যাক্টিভ তবে উনি যখন সবাইকে রেটিং করছে উনি 5 দিন এটার জন্য ওয়েট নাও করতে পারেন আর্জেন্ট সেটাই আর্জেন্ট তো না কিন্তু উনি কিন্তু এতদিন ওয়েট না ওনার মন মতো কাজ পেলে উনি কিন্তু নিয়ে নিতে পারেন কারণ উনি অ্যাক্টিভ আছেন আচ্ছা যাই হোক এটাতে কাজ আরো জমা দিতে হবে ম্যাম আমি হচ্ছে তিনটা দিয়েছি যে এটা একটা দিয়েছি নতুন আইডিয়া করে আচ্ছা ঠিক আছে এইটাতে আপনি ডেইলি একটা ডেটি দুইটা হইলো কাজ দেন কারণ সবাই অনেক কন্টেন্ট অনেক কম্পিটিটর হবে এটাতে সবাই কাজ করবেন তো আপনি ডেইলি দুইটা হইলো কাজ দেওয়ার চেষ্টা করেন আর সব সময় চেষ্টা করবেন আপনার ক্লায়েন্ট যেন চোখের সামনে মানে ক্লায়েন্টের চোখের সামনে যেন কাজ করে এইটা যেন হয় মানে উনি দেখে যেন আপনাকে ওয়ান স্টার রিজেক্ট যাই করে কিছু একটা যেন হয় ওয়ান স্টার না রিজেক্ট হলেও যেন রিজেক্ট করে আদারওয়াইজ যেন রেটিং করে যাতে বোঝা যাবে যে উনি কি কাজ পাচ্ছে তাহলে প্রবলেম ওকে আপনার আর কোনো কাজ করেছেন না ম্যাম আর কাজ করিনি আর কফির যে লোগোটা করছিলাম কালকে উনি একটা রিজেক্ট করছে আগের কাজই করেছেন উনি কিন্তু ভালো অ্যাক্টিভ ওনার এই আপনাকে আমি
সাজেস্ট করব ওই কাজটা করার আগে আপনি এই কাজটা করেন, 4 দিন সময় আছে আর উনি অ্যাক্টিভ আছেন, দুইটা কাজই আপনি এই দুইটা যে কাজ করছেন আপনি যদি বেশি সময় না দিতে পারেন এই দুইটা কাজকে ফোকাস করে আগান। ম্যাম কফি রিয়েটা আমি কি কনসেপ্টে আগাবো কিছু বুঝতেছি না। আচ্ছা দেখেন মানে উনি লাস্ট থেকে মানে ওরা মানা উনি গুগল থেকে হেল্প নিতে মানা করুক, গুগল থেকে হেল্প নিতে মানা করতে নেই যে আপনি গুগল থেকে হেল্প নেবেন না তা তো না, আপনি গুগল থেকে 100% হেল্প নেবেন কিন্তু সুন্দর করে হেল্প নেন, যে হেল্পের কোনো খোঁজ থাকবে না। আপনি উপরে যে কাজটা করেছে দেখেন উনি কিন্তু কিছুই করেননি, প্রথমে যে রেটিং এ আছেন উনি কিন্তু এখানকার বেশিরভাগ ফন্ট ইউজ করছে, জাস্ট ফন্ট ইউজ করছে, আদার্স নাথিং, আর ভেতরে একটু কাজ করেছে। হ্যাঁ একটু কাজ করেছে পেন টুল দিয়ে, এই জিনিসটা নিজের মাথায় মানে মাথা কাটায় করেন, এখান থেকে দেখার বিষয়। গ্রাফিক্স রিভারে গেলাম ওখানে দেখছি আপনার কফির তো প্রচুর ফন্ট আছে প্রচুর মানে ইয়ে আছে, মানে কোন আইডিয়া নিয়ে কি করব বুঝতেছি না। টেক্সট একটা ভালো মতো টেক্সট নিয়ে শুধু টেক্সটটাকে চেঞ্জ করেন, আর সবাই ইকেই কাজ করছে। হ্যাঁ কারণ উনি হচ্ছে বলে দিয়েছে ইটা এরকম লাগবে ছোট হাতের আর মাথার উপরে একটা টান এরকম। ওকে তাহলে আপনাকে এটার উপরে ফোকাস করে কাজ করতে হবে, আর এন্ট্রিস তো বেশি হয়নি 300 কত জোর দেখলাম। হ্যাঁ 310 এখনো 4 দিন সময় আছে। আচ্ছা কাজটা করেন তাহলে। আচ্ছা ঠিক আছে। আর কোনো কাজ করেননি স্ক্রিনশট অফ করেন? আর কাজ করেননি ম্যাম। ওকে ফয়সাল আলম জি। ম্যাম আমি একটা কাজ গতকাল করেছিলাম, আমি খুব পার্সোনাল লাইফ নিয়ে বিজি আছি, এটা দেখাচ্ছি। উনি জাস্ট এরকম লুকুতে দেখতে পাচ্ছেন ম্যাম? হ্যালো টক ভাই দেখেন পাইছেন, আমি দিয়ে দিয়েছি চ্যাট লাইনে টক ভাই এভরিওয়ান। জি ভাই ওই যে ওই কন্টেস্টের এটা লিংকটা দিয়ে দিলাম কোনটা ম্যাম দিতে বললো যেটা গোইং অন। আচ্ছা 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 ঠিক আছে দেখেন দিয়ে দিয়েছি। হ্যালো আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে তো, শোনা যাচ্ছে কিন্তু মনে হয় ম্যাম নাই, ম্যাম ডিসকানেক্ট হয়েছে বা নেটওয়ার্ক সমস্যা। কাজটা দেখাবেন
আচ্ছা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এইটার কাজ আমি দেখেছিলাম তাহলে হ্যাঁ জাস্ট এরকম চেয়েছে এখানে শুধু ওয়্যার জায়গায় যে হবে আর কিছু না চলো দেখাই দাও এই হলো আমার চারপাশে নয়েজ হচ্ছে সে মিউট করে রাখেন সময় পাইনি একটাই করেছে আর ল্যাপটপে একটু আপনি আনমিউট করে কথা বলেন আমি মিউট করে দিয়েছি সবাইকে ফয়সাল আলম আপনি আনমিউট করে কথা বলেন আমি সবাইকে মিউট করে দিয়েছি উনি একটা স্যাম্পল দিয়েছে ঠিক এরকম লুকই লাগবে ওনার উনি প্রথম ছিল তখন মনে হয় দুই তিনটা পোস্ট হয়েছে তার মধ্যে দুজনকে রেটিং করেছে এরপর আর আসে নাই সহজ কাজ তো এই জন্য এত এন্ট্রি আচ্ছা ঠিক আছে যাই হোক দেখা যাক কি হয় আচ্ছা আরেকটা কাজ করতে পারেননি কাজ করে না আরেকটা করেছি ওইটা কপি পেস্ট আচ্ছা এটার উপরেই এই যে হ্যাঁ আচ্ছা এই কাজটা হ্যাঁ এই কাজটা জাস্ট কপি পেস্ট আর কিছু না কোনটা সে কপি করেছে সে স্যাম্পল থেকে কপি করেছে আমি এর কাছ থেকে কপি করে আমি একটু জাস্ট মডিফাই করেছি আর কিছু না আপনি ওনার কাজটা কপি করে মডিফাই করছেন হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি যাই হোক উনি তো দেখেননি এখনো না এখনো দেখেনি 16 নম্বর এন্ট্রি ছিল এটা 17 17 কে উনি রেটিং করেছেন তারপর করেন উনি মনে হয় 16 20 এরকম মনে দেখেছে এরপর হারিয়ে গেছে দেখা যাক আসুক আচ্ছা ঠিক আছে সাব্বির হোসেন স্ক্রিনশট দিবেন আমাদের সবার কাছে দেখতে এত সময় লাগছে আচ্ছা এটাকে রেটিং দিয়েছেন উনি পরে এসে তাই তো ওটাকে টুইস্টার দিয়েছেন আর সবার এন্ট্রিজ দেখি অল এন্ট্রিজ আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে অল এন্ট্রিজ দেখাবেন সাব্বির হোসেন অল এন্ট্রিজ দেখাবেন আপনি মিউট করে রাখবেন নেটওয়ার্কের প্রবলেম সাব্বির হোসেনের প্রবলেম এটা আমরা বুঝতে পারলাম শাবনা চারমিন স্ক্রিন শেয়ার দিবেন আপু জি আপনি কাজ করেননি আজকে করতে পারেননি কেন আপনার আপনার ওইটার কোনো ফিডব্যাক ছিল না ফিডব্যাক দেয়নি না ওইটাতে তো বেশি এন্ট্রি করছে না লাস্ট আমারটাতে শুধু ফিডব্যাক আসছিল বলল যে চেঞ্জ করার জন্য তো চেঞ্জ করে দিয়েছি তারপর কিছু বলে না আর আপনার ওইটার কি কোনো রিপ্লাই পেয়েছেন মেসেজের কোনটা মেসেজ যেটা করেছিলেন হ্যাঁ ওনাকে তো আমি হ্যান্ড ওভার করে দিয়েছি পরে উনি আমাকে বলেছে যে ঠিক আছে সুন্দর হয়েছে দুইটাই হ্যান্ড ওভার হয়ে গেছে তাই তো হ্যাঁ ওকে বাই দে কাজ এখন করেন কাজ করতে পারেন নাই করছি কাজ এখন করেন আর হচ্ছে বিপ্লব কুমার যে কাজটা করেছেন যেটা লিংক দিয়েছেন আমি বলবো যদি কারো হাতে কাজ না থাকে যদি কেউ ফ্রি থাকেন তাহলে এই কাজটা করেন কাজটা কিন্তু ভালো আছে অনেক এন্ট্রি করেছে করুক এন্ট্রি সমস্যা কি আপনার যদি কাজ ভালো হয় তাহলে এন্ট্রি চোখে পড়ে মানে কাজ
চোখের সামনে পড়তে হবে ম্যাম। উনি হচ্ছে আমি অনেক আমি কিন্তু 700 কথা তোমার জন্য এনেছি, তা উনি দেখতে গেছেন, তার মানে উনি অ্যাক্টিভ। অ্যাক্টিভ দেখে আর এন্ট্রিস বেশি, এটা হচ্ছে ফ্যাক্ট। আপনি কি বলছেন, আপনার কথা বোঝা যাচ্ছে না? হাবিবুর রহমান মিউট করে রাখছেন, মিউট করা আছে আপনার। টেক্সটে লিখে দেন, কিছু বলতে চাইলে টেক্সটে লিখে দেন। টেক্সটে লিখে দেন। আপনি কি বলতে চাচ্ছেন টেক্সটে লিখে দেন। কিছুই বুঝতেছি না, কোথায় লিখছেন? হাবিবুর রহমান আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শাবনাজ শারমিন কি দেখাতে চাচ্ছিলেন, স্ক্রিনশট দিবেন। তারপরে সালমা সরকার আপনি স্ক্রিনশট দিবেন। এখানে যে গিভ ফিডব্যাক দিয়ে দিয়েছে, তো এখানে কি করতে হবে? গিভ ফিডব্যাক ফর কমপ্লিটিং। ওকে, গিভ ফিডব্যাক। এখানে আপনার আপনার ইচ্ছে কি কিছু শো করছে, আই মিন অ্যাকাউন্টে কিছু শো করছে কি? উনি কি আপনাকে দুজনই ফিডব্যাক দিয়েছেন? এই যে নিউজ ফিড আমি দেখতেছি, কিন্তু অ্যাকাউন্টে তো কিছু অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না। না, এখানে গিভ ফিডব্যাক বলতে ওনাকে ফিডব্যাক করার কথা বলছেন। ওনাকে ফিডব্যাক করার কথা বলছে, গিভ ফিডব্যাক বলতে এটা বোঝানো হচ্ছে। আপনি ওনাকে ভালো একটা ফিডব্যাক দেন, ওই দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, এখন আর ফিডব্যাক আমাদের দেওয়ার দরকার নেই, আমরা নতুন কাজ দেখি। নতুন কাজ সিলেক্ট করে কাজ একটা করেন। কাজ সিলেক্ট করেছি, ওটা নিয়ে রিসার্চ করছি। আগামীকাল আচ্ছা যাই হোক, আমরা শাবনা শারমিনা ফোকাস থেকে মিষ্টি খেয়ে নিবো। উনি পর পর আশেপাশে দুই দিনে অ্যাড একটা একটা করে কনটেস্ট উইন করছেন। তাই তো দেখছি, বৃহস্পতিবার একটা দেখিনি, শুক্রবারে দেখলাম সম্পূর্ণ। পাশাপাশি এরকম হয় না সাধারণত। আচ্ছা যাই হোক, সেদিন মনে হয় লাকি ডে ছিল। ইনশাল্লাহ কাজ করেন, কাজ করেন, কাজ বুঝেন, দেখবেন হয়ে যাবে। আচ্ছা, কার কাজ দেখছিলাম এখন? সালমা সরকার কি ব্যাপার, কোথায় গেল? আমি কাজ করতে পারি নাই। কাজ করতে পারেন নি, কিছুই করেন নি? আপু, আসলে আমাদের এখানে ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে কালকে থেকে কারেন্ট ছিল না। আমি কালকে সব ক্লাস মোবাইলের মাধ্যমে আসছি, এই কারণে আমি
ক্লাস করতে মানে কোনো কাজই করতে পারি নাই। আপনি কি এখন পিসিতে বসে পাচ্ছেন না কাজ করতে পারছেন না? মাত্র কারেন্ট আসছে, কিছুক্ষণ আগে কারেন্ট আসছে, আমি সবগুলো ঠিকঠাক করতেছি, একটা কাজ বের করছি, কিন্তু এটা কিভাবে সাজাবো আমি তো বুঝতে পারছি না, ওইটাকে রিসার্চ করছি। ঠিক করেন, ঠিক করে কাজ শেষ করেন তাহলে। আচ্ছা আপু, আমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো আমার যে ডেসক্রিপশন গুলো আসছে বা আমার যে কন্টেন্ট গুলো আসছে বেশিরভাগটাই গ্র্যান্টেড ছাড়া, গ্র্যান্টেড খুবই সীমিত আসছে। কেন আমি এটা বুঝলাম না, গ্র্যান্টেড ছাড়া কোনো কাজ করেন না, কষ্ট করে কাজ করে শেষে ডলার না পাইলে উইন করলো কিন্তু ডলার দিল না, এর চেয়ে কষ্ট আর কিছু থাকবে না। জি আপু, এই কারণে আমি গ্র্যান্টেড ছাড়া কাজগুলো করতে চাচ্ছি না, কিন্তু বেশিরভাগটাই আমার কাছে গ্র্যান্টেড ছাড়াই আসছে। নিচের দিকে এটা আমি রিসেন্ট পাচ্ছি গ্র্যান্টেড সহ, তো এগুলো নিয়ে আমি বাছাই করছি, কিন্তু বেশিরভাগটাই ছয় দিনের বেশি। উপরের দিকে স্ক্রল করেন আর একটু, উপরের দিকে স্ক্রল করেন। ওকে, এই যে রাইট সাইডে, লেফট সাইডে, লেফট সাইড একটু দেখেন, নিচে নেমে আসেন আর একটু নিচে নামেন, নিচে নেমে আসেন। ওকে, এখানে 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 লিস্টেড টাইপ, এইটা গ্র্যান্টেড সিলেক্ট করেন। সাধারণত গ্র্যান্টেড গুলো চোখে পড়ার কথা, কিন্তু এখানে যা পাবেন সব গ্র্যান্টেড। উপরে উঠে যান, সবাই এটা করছেন, $30 কাজ, এখান থেকে সিলেক্ট করে কাজ করে ফেলুন। আপু একটা সিলেক্ট করেছি, এটা একটু দেখবেন, মানে এটা আসলে উনি কি বুঝাতে চাচ্ছেন আমি এই জিনিসটা বুঝলাম না। এই যে এইটা আপু, পাওয়ারপয়েন্ট টেমপ্লেট, পাওয়ারপয়েন্ট কাস্টম পাওয়ারপয়েন্ট টেমপ্লেট, এটা কেন সিলেক্ট করেছেন? এটা মানে ফার্স্ট স্টেজ, আমি যখন মানে কাজগুলো কিছু করি, এটা পাওয়ারপয়েন্টে, পাওয়ারপয়েন্টে স্লাইড করতে হবে, পাওয়ারপয়েন্টের কোনো বিজনেসের ক্ষেত্রে মেবি ওনার পাওয়ারপয়েন্ট কোনো ডকুমেন্ট দরকার, ওটার জন্য টেমপ্লেট উনি চাচ্ছেন, দেন ওটাকে আপনি চেঞ্জ করে দিতে বলছেন, এইগুলো কাজ আপনাদের না। এটা মানে বুঝি নাই, এই কারণে আমি এটা আলাদা করে রাখছি যে আসলে জিনিসটা কি বোঝাচ্ছে এই কারণে। না না না, এখানে আপনাদের এটা হচ্ছে পাওয়ারপয়েন্ট টেমপ্লেট, যেরকম কিছু টেমপ্লেট থাকে না, আমরা পাওয়ারপয়েন্টে কিছু ডিজাইন পাওয়া যায় গেলে কিন্তু যে কোন টেমপ্লেটে আমরা কাজ করব, তো এইরকম ওনার কোনো অফিসিয়াল মেবি কোনো প্রোডাক্ট উনি কোনো কাজে পাওয়ারপয়েন্ট কোনো ডকুমেন্টস দরকার, যার জন্য উনি ওনার 10-15টা স্লাইডের একটা টেমপ্লেট তৈরি করতে বলছেন, যেটা উনি করাই নেবেন, $75 দিবেন। জি বলেন, আপনার কথা শুনতে শুনতে আমরা শুনতে পাচ্ছিলাম। আপনি আপু আসলে পরে ওনাকে নক দিয়ে মকআপটা নিয়ে নেন, কিংবা গ্রুপে এই মকআপ ফাইলগুলো আপনারা গ্রুপে দিয়ে দিতে পারেন, শুধু PNG তে, PSD তে গ্রুপে দিয়ে দিতে পারেন, যাদের দরকার তারা নিয়ে নেবেন ডাউনলোড করে, গ্রুপে থাকলে আমাদের জন্য সুবিধা হবে। জি আপু, ঠিক আছে, বুঝতে পেরেছেন। আর শাবনা চারমিন আপু,